সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবিদের অন্যতম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বয়সে নবীন তবে জ্ঞানে প্রবীণ। তায়েফে তার স্মৃতির উদ্দেশ্যে নান্দনিক স্থাপত্যে নির্মাণ করা হয়েছে অনন্য এক মসজিদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহধন্য আপন চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্মৃতি বিজড়িত মসজিদে অনেকেই ছুটে যান প্রাণের টানে এবং পার্থিব আনন্দ লাভের আশায়। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। পবিত্র মক্কা থেকে প্রায় 120 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 6,332 ফুট উচ্চতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিবিজড়িত পূর্ণভূমি তায়েফ। দুই পাশে বড় বড় পাহাড়, আঁকা বাঁকা পথ, পাহাড় আর আকাশের মিতালি। সাজানো গোছানো এই জনপদেই অন্যান্য সাহাবিদের সাথে চিরনিদ্রায় শায়িত আছেন জ্ঞানে এবং প্রজ্ঞায় অনন্য কোরআনের মুখপাত্র এবং উম্মতের মহাজ্ঞানী উপাধিতে ভূষিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে সমাধি উন্মুক্ত নয়, ঘিরে রাখা হয়েছে। তার সামনেই মহান এই সাহাবির স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছে মসজিদে ইবন আব্বাস নামের বিশাল মসজিদটি, যা তায়েফের কেন্দ্রীয় মসজিদ। দূর দূরান্ত থেকে অসংখ্য মুসল্লি এখানে ছুটে আসেন নামাজ পড়তে এবং তারা এখান থেকে এক ধরনের অনাবিল প্রশান্তি নিয়ে ফিরে যান। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মসজিদ নাম শুনে এখানকার আবহাওয়া এবং সবকিছুই মানে একটু অন্যরকম। ভিতরে এত সুন্দর, কোন গেট দিয়ে ঢুকবো, কোন গেট দিয়ে বের হবো, এইরকম। তায়েফ নগরে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদে এসে আসর নামাজ আদায় করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। প্রায় 15,000 বর্গমিটার আয়তনের মসজিদের পাশে রয়েছে প্রাচীন পুস্তকে সমৃদ্ধ লাইব্রেরি, যেখানে রয়েছে প্রাচীন আমলের হাতে লেখা কোরআনের কপি সহ বিভিন্ন সময়ে পাথর ও কাগজে লিখিত কোরআনের আয়াত। তবে প্রাচীনকালের স্থাপত্য শৈলীতে গড়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিধন্য প্রাচীন সেই জীর্ণ মসজিদটি আজও সগৌরবে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। কথিত আছে এখানেই ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসস্থান ও মসজিদ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, তায়েফ, সৌদি আরব।